আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে ফেসবুকের খুবই ভাইরাল একটি টপিক ফেসবুক আইডিতে ব্ল্যাক টিক ভেরিফাই করা। অর্থাৎ আপনি আমার স্ক্রিনে যে স্ক্রিনশট দেখতে পারতেছেন, ফেসবুক আইডিতে ব্ল্যাক টিক ভেরিফাই করা, এটা মূলত ফেসবুকের কোনো অফিসিয়াল ভেরিফিকেশন বা ব্লুটিক ভেরিফাই নয়, এটা জাস্ট একটা ব্ল্যাক ইমোজি। অর্থাৎ আপনি আপনার ফেসবুক আইডিতে এরকম ইমোজি সেট করলে সেটা ব্লু ভেরিফাইয়ের মতোই কিন্তু ব্ল্যাক ভেরিফাই মনে হবে। তো এটা আপনিও চাইলে আপনার আইডিতে সেট করতে পারবেন। তো এটা কীভাবে সেট করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস চেক ইট আউট। ফেসবুক আইডিতে ব্ল্যাক টিক আনার জন্য আপনাকে দুইটা স্টেপ ফলো করতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে একটি ব্রাউজার নামাতে হবে। নাম্বার টু, আপনাকে একটি কোডিং ব্যবহার করতে হবে। তো এই দুইটা বিষয় আমি আপনাকে দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ বারে লিখে সার্চ দিবেন বায়া ব্রাউজার। লিখে সার্চ দিলে এই ব্রাউজারটা পেয়ে যাবেন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই ব্রাউজার ছাড়া কিন্তু আপনি ফেসবুকে ব্ল্যাক টিকটা আনতে পারবেন না। অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল করার পর আপনি সরাসরি অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর আপনি আপনার আইডিটা লগ ইন দিবেন, যে আইডিতে ব্ল্যাক টিকটা আনতে চাচ্ছেন। ওকে, এখানে আমি জিমেল আর পাসওয়ার্ড দিয়ে তারপরে লগ ইনে ক্লিক করে দিব। তারপরে জাস্ট ইজিলি লগ ইনটা দিয়ে নেবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখন আপনাকে যেটা ফলো করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট এখন সরাসরি আপনি এখানে ট্রিলেন মেনুতে ক্লিক করবেন। ট্রিলেন মেনুতে ক্লিক করার পরে এখানে সেটিংসে যাবেন। যাওয়ার পরে এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন। এর ফাঁকে একটা জিনিস বলে রাখি, সবার আইডিতে কিন্তু ব্ল্যাক টিকটা হবে না। তো কাদের আইডিতে হবে কাদের আইডিতে হবে না সেটা আমি একটু পরে বলতেছি, জাস্ট আগে দেখাই কীভাবে করবেন, প্রসেসিংটা দেখাই। তো এখানে আসার পরে নাজমুল ইসলাম এই অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার আইডির উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখুন এখানে নাম দেখাচ্ছে, নামের উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমি যদি চাই এই নামটা কিন্তু পরিবর্তন করতে পারবো, যেভাবে কিন্তু পরিবর্তন করতে পারবো। অর্থাৎ যাদের আইডির নাম পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র তাদের আইডিতেই ব্ল্যাক টিকটা বসাতে পারবেন। আর যাদের আইডিতে নাম পরিবর্তন করতে পারবেন, নাম না জানিয়ে একটা নাম যদি আপনি চেঞ্জ করেন, আবার পরবর্তী 60 দিন পরে আবার নাম চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ 2 মাস পরে চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের আইডিতে যদি এরকম থাকে যে আপনি 2 মাসের আগে রিসেন্টলি নাম চেঞ্জ করছেন, সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক টিকটা আইডিতে আনতে পারবেন না, এটা মাথায় রাখবেন। অবশ্যই 2 মাস ওয়েট করার পর যখন নাম চেঞ্জ করতে পারবেন স্বাভাবিকভাবে, ওই টাইমে আপনি ব্ল্যাক টিকটা আইডিতে আনতে পারবেন। তো এই অপশানে আসার পরে এখন আপনাকে একটি কোডিং ব্যবহার করতে হবে, জাভা স্ক্রিপ্ট। তো এই কোডিং কোথায় পাবেন আমি সেটাও বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি সেই কোডিংয়ের এখানে চলে আসলাম। এখানে দেখুন ফার্স্টে আছে ফুল নেম। তো এখানে ইউর নেমের জায়গায় আপনার ফেসবুক আইডির ফুল নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে দেখি আমার ফেসবুক আইডির যে নামটা আছে সেই নামটা আমি দিব। এই হচ্ছে আমার ফেসবুক আইডির ফুল নাম নাজমুল ইসলাম। মূলত এর একটা ডেমো অ্যাকাউন্ট, জাস্ট ভিডিও বানানোর সাথে অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে। তো এখানে নাজমুল ইসলাম দিব, অর্থাৎ যেভাবে আইডির নামটা আছে ফেসবুকে সেইভাবে দিবেন। তো নাজমুল ইসলাম দিয়ে দিলাম। তারপর এখানে আছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জায়গায় নাজমুল দিবেন আর লাস্ট নেমের জায়গায় ইসলাম দিবেন। আর যদি নামটা এখানে 3 ওয়ার্ডের হইতো, অর্থাৎ নাজমুল ইসলাম শান্ত বা নাজমুল ইসলাম রাব্বি এরকম হইতো, তাহলে কিন্তু মিডল নেম আপনাকে ব্যবহার করতে হইতো। যেহেতু আমার এখানে 2টা নাম, সেক্ষেত্রে আমি লাস্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই 2টাই ব্যবহার করব। তো ফার্স্ট নেমের জায়গায় আমি সিম্পলি এখানে আবার কপি করে নেমের জায়গায় পেস্ট করে দিব নাজমুলটা। তারপর ইসলামটা আবার কপি করব। তারপর এখানে লাস্ট নেমের জায়গায় এটা পেস্ট করে দিব। এখানে কিন্তু ভুল করলে চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। তো এই কাজটা করার পরে এখন জাস্ট আপনাকে ফুল কোডিংটা এখানে সিলেক্ট অলে ক্লিক করে কপি করতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিলাম। দেন কপি করার পরে এই যে দেখুন আমি ফেসবুক লাইটে এখান দেখা দিচ্ছি কি আমার এখানে নামের পাশে কিন্তু কোনো ব্ল্যাক টিক ভেরিফাই নাই। মূলত এটা ভেরিফাই না, জাস্ট একটা ইমোজি, ঠিক আছে? তো জাস্ট এখন আমি সরাসরি সেই অ্যাপের ভিতরে চলে যাব, যে অ্যাপ দিয়ে মূলত কাজটা করতে হবে, অর্থাৎ ব্রাউজার দিয়ে। তো এখানে সার্চ বারে আমি জাস্ট যেটা কপি করছি সেটা পেস্ট করব। করার পরে ইন্টারে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস আসবে, আমি ওকেতে ক্লিক করে দিব। তারপর এখানে আমি আবার সার্চ বারে ক্লিক করব। তারপর আবার আমি সেই কোডটা পেস্ট করব। তারপর ইন্টারে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। তারপর আবার করব, অর্থাৎ এভাবে 3 থেকে 5 বার। কারোর রীতে 3 বার করলেই হয়ে যায়, কারোর রীতে 5 বারও প্রয়োজন পড়ে। তো এরকম 3 বার করলাম, দেখি আমার 3 বার চেঞ্জ হয়েছে কি না। তো এখন সরাসরি আমি আবার ফেসবুক লাইট অ্যাপে চলে যাব। যার পর আমি রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে ব্ল্যাক টিকটা চলে আসছে, অর্থাৎ আমি 3 বার করাতেই চলে আসছে। তো আপনার ক্ষেত্রে 4 বারও লাগতে পারে, 5 বারও লাগতে পারে। তো এইভাবে কিন্তু খুব ইজিলি এই কোডের মাধ্যমে আপনি এই ব্ল্যাক টিকটা আইডিতে আনতে পারবেন। পরবর্তীতে আপনি যদি কাউকে কমেন্ট করেন, সেই কমেন্টের ওখানে কিন্তু অন্য আইডি থেকে ব্লু টিকের মতো দেখা যাবে। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এটা শুধুমাত্র ফেসবুক লাইট অ্যাপেই আপনি দেখতে পারবেন। যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপ বা কোনো ব্রাউজার দিয়ে দেখেন, তখন কিন্তু এই ব্ল্যাক টিকটা আপনি দেখতে পারবেন না, বা অন্য কেউ দেখতে পারবে না। শুধুমাত্র যারা ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করে তারাই এই ব্ল্যাক টিকটা আপনার আইডিতে দেখতে পারবে।
একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই কোডটা আপনি কোথায় পাবেন? আমার এই ভিডিওর কমেন্ট বক্স চেক করলে ওখানে আমি এটা পিন করে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ইজিলি কপি করতে পারবেন। অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে আমি এটা পিন করে দিয়ে দিব, ওখান থেকে কপি করে সেমভাবে ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন যে এই বিষয়গুলো বললাম এর বাইরে কিন্তু আপনার আইডিতে এটা করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।